উনি বললেন, বৌঠান পন্ডার সানের চাল খাওয়া হয়, একই রকম চেহারা দেখছি আমি। এই যে তোদের তুই তো খারি করি, সবাই আমাকে খুব গালাগাল দেয়, তো তোকে আমি কী বলবো এখানে সেটে। দেখি উত্তমদা ওটা পেরিয়ে ওই দরজার কাছে যাওয়ার সময় শুধু বললেন, যেগুলো সহ্য হয় না সেগুলো খাওয়া কেন। এখন তো মনে হয় উপসংসারটা করলে আমার জীবনটা হয়তো অন্যরকম হয়ে যেত। যখন 15 বছর ইন্ডাস্ট্রিতে এসে গেছি তখন আমি খালি ভাবছি কাকে আমি ঠিক আছে বলেছি। আর্টিস্টদের মনে সাংক্ষেপ সবসময় থাকে। মানুষের ইচ্ছে থাকলে সব হয়, মনের জোর থাকা চাই। আমার একটা সবসময় ইচ্ছে যে কাজ করতে করতে যেন শেষ হয়ে যাই, মানে কাজটা করব, করে যাব। বাড়িতে বসে থাকতে ভালো লাগে না, মনে হয় যতদিন কাজ করব ততদিন সুস্থ থাকব, তাই মনে হয়। না, আমার তখন প্যাশন ছিল খালি অভিনয়ে, প্রত্যেকের সঙ্গে অভিনয় করব, সব নাম করা আর্টিস্টদের সঙ্গে, তাদের সঙ্গে মানে অভিনয় করা মানে কিছু শেখা তাদের কাছ থেকে। যেমন ছবি বিশ্বাস, উত্তম কুমার, এদের পাহাড়ি সান্যাল, কমল মিত্র, ছায়াদি, এদের সঙ্গে অভিনয় করেছি আমি। অভিনয় করে এদের কাছ থেকে মানে আমি সেট থেকে নড়তাম না একদম, ওই বসে থাকতাম। এখন যেমন একটা শট হয়ে যায় সব বাইরে বেরিয়ে যায়, আমি কিন্তু সেটে সবসময় বসে থাকি, এখনও বসে থাকি। সেটে বসে থাকলে অনেক কিছু শেখা যায়। কী আর বলবো, এখন হয়তো ভালো করে চিনতেও পারবে না, দুটো ছবি করেছি। একবার দেখা হয়েছিল গ্র্যান্ড হোটেলে, অমিতাভ বচ্চন এসেছিলেন আর যারা যারা ওর সঙ্গে কাজ করেছিল তাদেরকে ইনভাইট করা হয়েছিল। তো আমি প্রতি কি একটা কাগজ থেকে যেন নিয়ে গিয়েছিল আমাকে গাড়ি করে, তা আমি একদম ফার্স্ট সিটে বসেছিলাম। তো মেয়ের ছিল সঞ্চালক, তো মেয়ের একটা চুপকে চুপের কথা উঠেছে স্টেজে বসে, শর্মিলা তারপরে রীনা ওরা সবাই গল্প করছে স্টেজে উঠে, সন্দীপও ছিল। তা আমি একদম সামনে বসে শুনছিলাম। তো মীর বললো, এই যে চুপকে চুপকে আপনার এই যে আলাপে আপনার বৌদি। তা আমি এরকম হাত দেখালাম, তো উঠে এলো, উঠে একদম স্টেজের সামনে আমি নিচেই দাঁড়িয়েছিলাম, জিজ্ঞেস করলেন কেমন আছি। ইটিভিতে একটা প্রোগ্রাম হয়েছিল, সেখানে চেঁচিয়ে বলেছিল সবাইকে, সবাইকার সামনে, যে রাঙা পেশা আমি অন্য নাম দিয়ে করছি, এই ছবিতে দিদি থাকবি। আমি তুই কিন্তু এত দর্শকের সামনে তুই বললি, মনে থাকবে তোর? মানে ঠিক মনে থাকবে দেখো, কিন্তু ওই ছবিটা নিয়ে ও খুব ঝগড়াও করেছিল প্রডিউসারের সঙ্গে। ও বলেছিল দিদি দিদি করবে, কিন্তু প্রডিউসার বলছে রাখি করবে। তো শেষ পর্যন্ত যা হয় আর কি, টাকা পয়সা দিয়েছে প্রডিউসার, প্রডিউসারের কথাই শুনতে হয়েছে, কিন্তু ছবিটা চলেনি আর কি, সেরকম যেভাবে মানে হিট হওয়া উচিত ছিল সেভাবে হয়নি। যাই হোক, আমার খুব খারাপ লেগেছিলো যে ছবিটা হিট হলো না, এত সুন্দর গল্প। তারপরেও চোখের বালিতে আমাকে নিয়েছিল আর কি। তা আমি বললাম, তো বললো তুই ভাবিস না যে ওটা নিতে পারিনি বলে তোকে এটাতে নিলাম, এটাতে তোকেই ছাড়া আর কাউকে মানাবো না। কি একটা কি আমি ঋতুপর্ণ না কি এবং ঋতুপর্ণ হচ্ছে। তো আমি যখন সেটে গেলাম, অনেকদিন ডেট দিতে পারিনি, মানে অন্য অন্য কাজ ছিল প্রচুর। তো যাই হোক, যেদিন ডেট দিলাম ও এলো মেকআপ রুমে দৌড়ে, বলে দিদি শোন না আমি এই যে তোদের তুই তো করি করি, সবাই আমাকে খুব গালাগাল দেয়, তো তোকে আমি কী বলবো এখানে সেটে। আমি তোর যেটা মা তুই স্বাভাবিক হবি সেটাই বলবি, তুই বললে ভালো নাহলে তুমি বলবি, আপনি তুই বলতে পারবি না আমি জানি। কেন ওর মা বলেছিল যেরকম আমার ছেলেটা সবাইকে তুই তো করি করে, আলো ওটা ওর অভ্যেস হয়ে গেছে। তা আমি বলেছিলাম একদিন যে তুই মাকেও তুই বলিস, বলে না মাকে বলি না, মানে তাহলে সবাইকে তুই বলিস কেন, বলে আমার খুব ইজি লাগে কথা বলতে, তুই তো করি করবি। দেখো আমি সবসময় কি চরিত্র অনুযায়ী সাজতাম,
এমনিতে বাড়িতেও সাধারণভাবেই থাকতে ভালোবাসতাম। আর আমার হাজব্যান্ডও চাইতেন যে আমি যেন সাধারণভাবেই লোকজনের সঙ্গে মেলামেশা করি। তাতে কী হয়, এই যে আমার যে মানে আমাকে ওরা চিনতে পারে যে এই ভদ্রমহিলা মানে প্রত্যেকের সঙ্গে মিশে কী সুন্দর আলাপ করে, কথা বলে, যে আসে আমার বাড়িতে প্রত্যেকের সঙ্গে আমি খুব ভালোভাবে ব্যবহার করতাম, তাতে ওরা ভালোবাসত আমাকে। আর সেই ভালোবাসাটা এখনও রয়েছে। তখন তো আমার ডায়েটটা চলতো, কারণ আমার হাজব্যান্ড ভীষণ পার্টিকুলার এসব বিষয়ে। উনি আমাকে সকালবেলা এক্সারসাইজ করাতেন, তারপরে ফলের রস খাওয়া, এই মানে সব ডায়েটের যত রকম, ভাত না খাওয়া, সারা সপ্তাহ ভাত না খেয়ে এক সপ্তাহে একদিন ভাত খেতাম, সেটা অনেক দিন চলেছিল। তখন আমার ফিগারটাও ঠিক ছিল। তারপরে ভাবলাম দূর আর কবে খাবো, এ তো এরপরে জীবন পুড়িয়ে আসছে, এবার খাই। ওই তাও আমি এখনও ভাত খুব কম খাই। দিন তো আস্তে আস্তে পাল্টাচ্ছে, ভবিষ্যতে আরও পাল্টাবে, কিন্তু এরা অভ্যস্ত ওরকম। কিন্তু আমি এখনও ব্র্যান্ডেড কিছু পড়ি না, আমার যেটা ভালো লাগে সেটা কিনি, সেটা পড়ি। আমার নতুন করে যে ও যে অমুক ব্র্যান্ডের জিনিস চাই, অমুক ওগুলো আমি কোনোদিন করিনি, এখনও করি না। এটা একবার আমি দিয়া নেওয়ার পর আমি কেদার রাজার শুটিং করছিলাম NTE2 নিউ থিয়েটার্স নাম্বার 2, যেটা এখন সঙ্গীত একাডেমি হয়েছে আর কি। তো সেখানে শুটিং করছিলাম, উনি কার সঙ্গে দেখা করতে এসেছিলেন, তো উনি আমাকে বৌঠান বলেই ডাকতেন যেখানেই দেখা হতো। উনি বললেন, বৌঠান, ওনার সঙ্গে চাল খাওয়া হয়, একই রকম চেহারা দেখছি। আমি সেটা তো আপনাকেও বলতে পারি, আপনিও তো একই রকম চেহারা দেখেছেন। স্মরণীয় একটা ঘটনা খুব আছে, এটা আমার একটু মনে দাগ কেটে রেখেছে। ভোলা ময়রা ছবি, আমি তখন বোম্বেতে ছিলাম, ওখানে একজনকে উনি পাঠিয়েছিলেন। উনি তার আগে আমাকে দু একটা ছবিতে বলেছিলেন নেব, কিন্তু যাই হোক নিতে পারেননি কোনো কারণে। কিন্তু ভোলা ময়রার জন্য সেটাও মানে অনেকে হামলে পড়েছিল ওই রোলটা করার জন্যে, কিন্তু অত্যন্ত সবাইকে বলেছি এই রোলটা লিলি করবে, কারণ ওকে আমি অনেকবার কথা দিয়েছি কিন্তু কোনো রোল দিতে পারিনি। ওখানে বেনুদিও ছিলেন আর আমি ওনার স্ত্রীর ভূমিকায় করেছিলাম। তো সেদিন সকালবেলা শুটিং গেছি, ওই তখন যথারীতি তখন খুব মানে স্বাস্থ্য কনসাস ছিলাম, ফলের রস খেয়েই শুটিং করতে চলে গেছি, কিচ্ছু খাইনি। আর তখন বোম্বেতে একটু একটু পান খেতে শিখেছিলাম জর্দা দিয়ে। তো আমি বেনুদি পান আনতে বলছে, আর আমিও খাবো, জর্দা দিয়ে খাবে তো? মানে হ্যাঁ জর্দা দিয়ে খাবো। তো পান নিয়ে এসছে, আর আমাদের তখন লাইটের কিছু কারেকশান হচ্ছিলো, আমরা উঠোনে বসেছিলাম, আমি আর বেনুদি গল্প করছিলাম, ওদিকে উত্তমদা ডিরেক্টর আরও বিকাশদা এরা সবাই হাসাহাসি করছে, গল্প করছে। তো পান নিয়ে এসছে, তো পানের ভিতরে না জর্দা দেওয়া ছিল, আমি জানতাম না, আমি ওটা খেয়েছি, খেয়ে বলে জর্দা দাও তাড়াতাড়ি, ওই কাগজে মোড়া জর্দা ছিল সেটাও খেয়েছি। তখন আমার মনে হচ্ছে উল্টে ফেলে দিই সব, মানে এমন অবস্থা। তখন আমি তাড়াতাড়ি গিয়ে ভেতরে চলে গেলাম, আমাদের বেডরুমের সিন টিনগুলো সব হয়ে গিয়েছিলো, সে ওই বিছানা পেছানো পড়েছিল, তো ওইখানে গিয়ে শুয়ে পড়েছি। তো একজনে সে খুব পাকা টাকা করতে লাগলো, হাত পাকা। তো বেনুদি তখন বলল, বেনুদি উঠে এলো আমার কাছে, মানে চল ঘরে আমার কাঁধে হাত দে, ঘর নিয়ে গিয়ে তোকে শুয়ে দেবো। আমরা তোমার কাঁধে হাত দেবো, লোকে কী বলবে? বলে লিলি বেনুদির কাঁধে হাত দিয়ে যাচ্ছে, কী যাচ্ছে তাই ব্যাপার হবে, বলে কিচ্ছু হবে না তুই চল, আমি যাবো না কিছুতেই। তখন ব্রেক দিয়ে দিয়েছে, ব্রেক দিতে মানে ইন্দ্রপুরীর ওই 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 ফ্লোরটা যেটাতে গড়ি এলো হতো, ওই আমাদের সামনের ফ্লোরটাই, ওটাতে শুটিং হচ্ছিলো। 4টে এক্সিট ইয়ে আছে, এন্ট্রি আর এক্সিট হয়, সামনের দিক দিয়ে একটা, এদিক দিয়ে একটা, ওদিক দিয়ে একটা, পেছন দিক দিয়ে একটা। তো পেছন দিক দিয়ে যেতে গেলে ওই পুরো রাস্তার উপরে আমার ওই আমাদের সেটটা ছিল, সেটা পেরিয়ে আসতে হবে।
দেখি উত্তমদা ওটা পেরিয়ে ওই দরজার কাছে যাওয়ার সময় শুধু বলেন, যেগুলো সহ্য হয় না সেগুলো খাওয়া কেন? বলে চলে গেছে না, আমি তো ভয় মরছি। আমি বিনতি করছি, বিনতি খুব রেগে গেছে দাদা, বলে চল চল তুই গিয়ে শুয়ে পড়। আমাকে মেকআপ রুমে এনে শুয়ে দিয়েছে, আর আমার সামনে খাবার ছিল, একদম গরম খাবার, কিন্তু খাবারটা দেখে না আরও তার মনে হচ্ছে গা গুলিয়ে উঠছে। আমি তাড়াতাড়ি বাথরুমে গিয়ে গলায় হাঙ্গুল দিয়ে সব ফেলে দিলাম, ফেলে দিয়ে ঘুমিয়ে পড়েছি জানি না। বিকেল চারটের সময় আমার ঘুম ভাঙল। তো আমি বললাম খুব খিদে পেয়েছে, তখন আমি প্রোডাকশন বয়কে ডাকলাম। তো বলছে হ্যাঁ দিদি, আপনার খাবারটা গরম করে নিয়ে আসছি। দাদা এসে দেখে গেছে, সবাইকে বলেছে যে অসুস্থ, অন্য অন্য শর্টগুলো নাও, লাইট টাইটগুলো করে অন্য সিন যদি থাকে করো, ও উঠলে পরে ওর শর্টটা নেবে, আর এখন কেউ ডাকবে না, আর ঘুম থেকে উঠলেই ওকে খাবারটা গরম করে ওর সামনে নেবে। তো এইগুলো মানে ওনার যে ব্যবহার এগুলি মানে মনে থাকে। এখন তো মনে হয় উপসংসারটা করলে আমার জীবনটা হয়তো অন্যরকম হয়ে যেত, কিন্তু সেটা না হয়ে ভালোই হয়েছে, এখন আমি ঠিকই আছি। মানে ওই দুটো ছবি করেছি, ওই অনেক। প্রথমটা যখন নাকি আমাকে ওই আমি অসিত সেনের একটা ছবি করেছিলাম, দ্বীপ জেলে যাই, একটা সিনের একটা রোল করেছিলাম আমি। আমরা শুরুই করেছিলাম একটা সিন দুটো সিন এরকম, একটা দুটো ছবিতে করার পর বড় বড় রোল পেলাম। তো ওই সিনটা করার পর অসিত দাসকে মানিকরা বলেছিলেন যে এরকম আমি তো আরেকটা ডুপ্লিকেট মেয়ে দেখে রাখছি, কেন শর্মিলার কিসে এ নিয়ে স্কুল নিয়ে কোনো প্রবলেম হচ্ছে, তো তো বললো তুমি ওই মেয়েটিকে দেখতে পারো। আমার ঠিকানা দিল, বললো থাকে, খুব ফ্লেক্সিবল, ওকে যা বলবে তুমি সেটাই করে দেবে। তো প্রোডাকশন ম্যানেজারকে পাঠিয়ে আমাকে নিয়ে এসছেন বাড়িতে, উনি তখন লেক টেম্পল রোডে থাকতেন, আমি বাবার সঙ্গে এসেছিলাম। তারপরে উনি আমার অনেক ছবি তুলেছিলেন, বৌদি সাজিয়ে দিয়েছিলেন, তখন আমার এই এক ঢাল চুল ছিল, দূরে শাড়ি পরিয়ে চুল টুল বেঁধে, কখনো খোলা চুল, কখনো বিনুনি, কখনো খোপা, এরকম করে অনেক ছবি তুলেছিলেন। উনি আমাকে শুধু একটাই কথা বলেছিলেন, তখন আমি মধ্যপ্রদেশ থেকে এসেছি, আমি কারোকে চিনি না বিশেষ, তো আমাকে বলেছিলেন যে দেখো তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, তোমার এক্সপ্রেশন খুব ভালো, কিন্তু আমি আরেকজনের সঙ্গে কথা বলেছি, সে যদি রাজি হয়ে যায় তাহলে হয়তো তোমাকে নিতে পারবো না, তুমি কিছু মনে করো না, দুঃখ পেও না, মানে ঠিক আছে, আমি ঠিক আছে বলে দিয়েছি। কিন্তু যখন 15 বছর ইন্ডাস্ট্রিতে এসে গেছি তখন আমি খালি ভাবছি কাকে আমি ঠিক আছে বলেছি, তখনও তো চিনতাম না। ওই চেনার পর মনে হলো যে আমি কাকে ঠিক আছে বলেছি, তখন তখন থেকেই ইচ্ছে ছিল যে কোনো একটা ছবিতে কাজ করবো ওনার সঙ্গে, কিন্তু আমি কিন্তু কোনোদিন যোগাযোগ করিনি ওনার সঙ্গে। আমি তখন বম্বে চলে গেছি, তার আগে ফুলেশ্বরী করে গেছি এখানে তনু মজুমদারে, তো সেটা তনুবাবু ওনাকে দেখিয়েছিলেন ছবিটা, সেটা দেখে উনি আমার ঠিকানা তনুবাবুর কাছ থেকে নিয়েছিলেন যে বম্বে ঠিকানাটা দাও। আমাকে চিঠি লিখেছেন যে এরকম তোমার ফুলেশ্বরী দেখে আমার খুব ভালো লেগেছে, আমি শঙ্করের জনরণ্য করছি, তাতে কমলা বৌদির চরিত্র আরেকটা বৌদি ছিল, সেটা দুটো মিলিয়ে একটা বৌদি করেছি, তো তোমার ওখানকার কীরকম অ্যাসাইনমেন্ট আছে জানো, নাহলে আমি তোমার সঙ্গে যোগাযোগ করবো পরে। আর ঠিকানা নেই নিচে কোথাও, শুধু সত্যজিৎ রায় লেখা। আমি খালি ভাবছি কী করে যোগাযোগ করবো, চিঠি লিখলে চলে যাবে জানি, কিন্তু যদি না পান আমার সঙ্গে তো যোগাযোগ হবে কী করে। তখন আমি বিমল রায়ের স্ত্রী মেয়েকে ফোন করলাম, রিকিকে, তো ও বললো আমার কাছে তো নেই, মার কাছে আছে, আমি মার কাছ থেকে নিয়ে আপনাকে ঠিকানা দিয়ে দেবো। ঠিকানা দিলো, আমি চিঠি পাঠিয়ে দিলাম, তারপরেই তো আমার দুটো ইয়ারের টিকিট, মানে ফ্লাইটের টিকিট এসে গেল, আমি আমার হাজব্যান্ড দুজনে চলে এলাম কলকাতায়, ছবিটা করলাম। তখন বৌদি শুধু বললেন এ তোমার অত চুল দেখেছি, চুল কোথায় গেল, আর কি ইন্ডাস্ট্রিতে চলে গেছে সব চুল, অত লাইটে কাজ করলে থাকে নাকি বেশি দিন। তারপরে মানিকদা বললেন না আমি তো ফুলেশ্বরী তোর অনেক চুল দেখেছি, খোলা চুল ছিল, খোপা ছিল, ওটা এরই মানে
আমার একটা উইক ছিল, আমার চোখকে ফাঁকি দিয়েছে, এরকম উইক কে বানিয়েছে? তাহলে পিয়ার আলি সঙ্গে সঙ্গে অনিল বাবুকে বললেন, ওর সঙ্গে যোগাযোগ করো, নিজের একটা উইক লাগবে। সেই উইক নিয়ে কী কাণ্ড! আমি সেটে উইক টুইক পড়ে গেছি, উনি খালি বলছে, অনন্ত ব্ল্যাক পেন্সিল নিয়ে এসো তো, এসে আমার মাথার কাছে এরম করে করছে, সব তো ঠিকই আছে বলে হচ্ছে, তিন চারবার ওরকম করার পর দূর সব ঠিক আছে। দেখো সবাই ভালো, কিন্তু তার মধ্যে আমার সব থেকে কৌশিককে ভালো লাগে, এত মানে নর্মাল, এত সুন্দর করে বুঝিয়ে দেয় পুরো সিনগুলো। আর আমি আরেকটা ছবি করলাম অযোগ্য, কমপ্লিট হয়নি এখনও, ডাবিং টাবিং বাকি, মুম্বার মা হয়েছি আমি, যেটা ঋতু আর ওর 50টা ছবির ই হচ্ছে, তো সেটাতে আমি মুম্বার মা হয়েছি, আর খুব সুন্দর চরিত্রটা। এখনকার না তখনকার, তখনকার তো প্রথমেই উত্তম দা, সৌমিত্র দা, তারপরে অনুপ কুমারও খুব ভালো অভিনয় করতেন, ওর সঙ্গে আমি অনেকগুলো ছবি করেছি, বুড়ুদাও তাই, মানে তরুণ কুমার, মানে এরা তখন মানে মনে হতো না অ্যাক্টিং করছে, একদম নর্মাল মনে হতো সব কিছু যেটাই করতো। আর তখন তো সাবুতি আমার একটা আইডল ছিল, সাবুতিকে খুব পছন্দ করতাম আমি, উনিও খুব স্বাভাবিক অভিনয় করতেন, ছায়াদি, তারপরে মলিনাদি, এরা সহ অভিনেত্রী সব, অনুবাদীও খুব ভালো অভিনয় করতেন। যোগাযোগ ঠিক নেই, এই মাঝে মাঝে কোনো উৎসব হলে, ফাংশন হলে তিনজনকেই নিয়ে যাওয়া হয়, মাধবীদি, সাবুদি আর আমি, তো সেখানেই দেখা হয়, জিজ্ঞাসা করে কেমন আছে টাছি, ফোন নাম্বার টাম্বার নেয়। মাধবীদি বললো, একবার তুই অসুস্থ হয়েছিলি, আমার খুব ইচ্ছে করছিল তোর সঙ্গে যোগাযোগ করতে, তো যাই হোক ফোন নাম্বার টাম্বার নিয়েছে। মাধবীদিও মাঝখানে অসুস্থ হয়েছিল, দেখো আর্টিস্টদের মনে আক্ষেপ সবসময় থাকে, আরও ভালো চরিত্র, আরও ভালো চরিত্র করছি, এখনও করছি কুটকুট করে, নিমফুলের মধ্যে যেটা ওরা আমাকে ভেবেই ওইভাবে লিখছে যাতে আমার সুবিধে হয় কাজ করতে, প্রায় সপ্তাহে 4-5 দিন থাকেই। মানে আক্ষেপ কিছু নেই, মনে হয় যেন সারা জীবন এইভাবে কাজ করে যেতে পারি, আর ভালো চরিত্র যেন, ভালো চরিত্র ছাড়া আমাকে কেউ দেয় না, মানে যখনই ভাবে চিন্তা ভাবনা করি ভাবে, তো আমার ভালোই লাগে কাজ করতে। জীবনের প্রাপ্তি তো এই যে এইখানটায় দাঁড়িয়ে আছি, এটাই সব থেকে বড় প্রাপ্তি। এত কিছু পেয়েছি, প্রত্যেকের ভালোবাসা পেয়েছি, সব নিয়ে যে একটা জায়গায় দাঁড়িয়ে আছি, এটাই আমার সব থেকে বড় প্রাপ্তি।